কাঁকসার বনকাঠি এলাকা থেকে অজয় নদের পাড় থেকে বেআইনিভাবে বালি তুলে নেওয়ার অভিযোগ উঠল বালি মাফিয়াদের বিরুদ্ধে। শুক্রবার সকালে কাঁকসার বনকাঠি গ্রামের বাসিন্দারা লক্ষ্য করেন, বেশ কিছু বালি মাফিয়া ট্রাক্টরে করে অজয় নদের পাড় থেকে বালি তোলার কাজ করছে, পাশেই রয়েছে চাষের জমি। স্থানীয়দের অভিযোগ, বেআইনিভাবে বালি তোলার ফলে অজয় নদের পাড় ভেঙে গিয়ে চাষের জমি বর্ষাকালে ধসে যাচ্ছে। এই বিষয়ে আজ সকালে বাধা দিতে গেলে উল্টে তাদের হুমকির মুখে পড়তে হয়। চিত্ত মণ্ডল নামের এক বাসিন্দা জানিয়েছেন, যেখান থেকে অজয় নদের পাড়ের বালি কাটা হচ্ছে পাশেই তার চাষের জমি রয়েছে, সেই জমি তার রেকর্ড করা। বেআইনিভাবে বালি তুলে পাচার করার ফলে বর্ষার সময় তার জমি ধসে যেতে পারে। এই বিষয়ে তিনি কাঁকসা থানা ও কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। ইতিপূর্বেও একাধিকবার বালি মাফিয়াদেরকে প্রতিরোধ করার চেষ্টা করা হলেও প্রতিরোধ করতে পারেননি স্থানীয়রা। সক্রিয় রয়েছে বালি মাফিয়ারা, প্রকাশ্য দিবালোকে নদীর পাড় থেকে বালি কেটে নিয়ে চলে যাচ্ছে। অজয় নদের পাড় থেকে যেভাবে বালি কাটা হচ্ছে তার ফলে বর্ষার মরশুমে প্রত্যেক বছর সমস্যার মধ্যে পড়তে হচ্ছে কৃষকদের। স্যার, আমার মাঠের পুকুরে বালি কাটতে মানা করছি, অবৈধভাবে বালি কেটেই যাচ্ছে, রাতে কাটছে, দিনের বেলায় কাটছে, মানা করছি তাতেও শুনছে না। কোথাকার লোক? বনকাঠি। যে কাটছে তার নাম জানেন? অনেক লেবারে কাটছে। লেবার আছে না, যে ট্রাক্টর আছে সে মালিকগুলো কি? মালিকগুলাও আছে, কমসে কম 10-12টা ট্রাক্টরে বালি তুলছে ওইখানে। আচ্ছা, আর মানে মাঠটা এমন পরিস্থিতি হয়ে গেছে, একবার বানেলে মানে মাঠটা পুরো ভেঙে যাবে। মানে কি নিচু দিয়ে কাটছে, উপর থেকে পড়ে যাচ্ছে নাকি? উপর থেকে পড়ে যাচ্ছে। ও, ওইটা কি আপনার জমি? হ্যাঁ, ওইটা পাশেই আমার জমি। ওই জমি 5 হাত দূরেই আমার জমি। কতটা ক্ষতি হবে ওইটা নিয়ে? ক্ষতি, প্রচুর ক্ষতি হবে। আপনি কি ওর মধ্যে চাষ করে রেখেছেন? হ্যাঁ, চাষ আছে, পাশে চাষ করা হয়। এই ডিঙ্গে লাগানো হয়েছিল, আলু লাগানো হবে। আমি বললো যে বিএলআর অফিসে কমপ্লেন জানাও। আর এখানে কমপ্লেন হয়ে গেছে? হ্যাঁ, এখানে কমপ্লেন হয়ে গেছে।